ঠিক আছে ছাড়ুন। একটু মুক্তাকে নামান দিদি, একটু মুক্তাকে একটু হালকা। সর্বশেষ এখানে যে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, সর্বত্র এই কার্যক্রম চলছে আর কি। একজন আমাদের হেমদাবাদের বিধায়ককে মারা হয়েছে, আমার জেলারই একজন বিজেপির কর্মীকে, যুবকর্মীকে মারা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তার জন্য এই বিষয়টুকু আমাদের ছিল। সর্বোপরি যারা এখানকার এই মহকুমার যে কৃষক, তারা কৃষক কিষাণ সম্মান নিধি যেটা কেন্দ্রীয় প্রকল্প আছে এই রাজ্যের জন্য, সেটা ব্যবস্থা করা হয়। এই রাজ্যের গরিব মানুষের জন্য যে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেই প্রকল্প এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা করেনি। দ্বিতীয়ত কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সেটাকে বাংলা আবাস যোজনায় রূপায়িত করা হচ্ছে এবং সবটাই দুর্নীতি করে, যাতে দুতলার বড় ঘর বড় বাড়ি আছে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে, গরিব মানুষদেরকে ব্যবস্থা করা হচ্ছে। গণতন্ত্র ঠিক নেই দেশে মানুষ, তাই গণতন্ত্রের পরিবর্তনের জন্য এই কর্মসূচি আমাদের। কারণ এই করোনা পজিটিভের মধ্যেও লকডাউন পূর্ণপূর্ণই অসম্পূর্ণ না হলে রাজ্য নেতৃত্বের যে নির্দেশ আমাদের ছিল, সেই নির্দেশ অনুসারে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে, কারোর স্পর্শ নয়, সোশ্যাল ডিস্টেন্স নয়, সোশ্যাল ডিস্টেন্স মানে সম্পর্ক থাকে না মানুষের সঙ্গে, আর আমরা চাইছি ফিজিক্যাল ডিস্টেন্স মানে কারোর সঙ্গে কারোর স্পর্শ না করে আমরা সেই কার্যটি। সামনেই তো 2021 বিধানসভা ভোট, তা সেটার প্রস্তুতি আপনাদের কিরকম? হ্যাঁ, নিশ্চিতভাবে 2021 বাংলা আমাদের একদম নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা আছি। একটা ব্যাপার রয়েছে, তা সেই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? নদিয়া উত্তরে কোনো গোষ্ঠী বন্ধন নেই, এগুলো তৃণমূলের সব বানানো, তৃণমূলের সব এগুলো বানানো, কোনো রকম কোনো গোষ্ঠীবন্ধন নেই। আমি যতদিন এখানে দায়িত্বে পেয়েছি অবজারভার, ততদিন থেকে আসছি এখানে, প্রায় এক মাস আমার আসা হচ্ছে এখানে, কোনো গোষ্ঠীবন্ধনের বিষয় নেই বিজেপি। তো বিজেপি বেসিক্যালি শোনা যায় বিরোধীদের পক্ষ কথায় যে বিজেপি একটা হিন্দুত্ববাদী দল বা মুসলমান বিরোধী, সেই জায়গায় আপনি এই আপনাকে দল এত বড় একটা পদ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, তা সেই জায়গাটাতে আপনি কীভাবে কী দেখছেন? যে আপনি বললেন যে বিজেপি হিন্দুত্ববাদী লোকে বলে, কিন্তু আমাকে দায়িত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে এক্সাম্পল হিসেবে যে বিজেপি হিন্দুত্ববাদী নয়, তার জন্য আমাকে দায়িত্বটা দিয়েছে, এটা বড় বড় দায়িত্ব দিয়েছে, আমাকে তো সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। গত লোকসভা ভাড়ে ভোটে হচ্ছে জঙ্গিপুরে ক্যান্ডিডেট করলো 2019 লোকসভার ভোটে, সে বিজেপি কখনই এটা তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে অন্যান্য যে আদার দলগুলো আছে তাদের একটা হচ্ছে বক্তব্য যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, বিজেপি এন্টি মুসলিম, এগুলো তাদের রটানো কথা, কখনই বিজেপি সাম্প্রদায়িক নয়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীর যে স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগানের মধ্যে কোথাও হিন্দু মুসলিম বিরোধী কথা বলা নেই, কোথাও অন্য কোনো সম্প্রদায়কে ইঙ্গিত করে কোনো কথা বলা নেই, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের নীতিতে কাজ চলছে গোটা ভারতে। কিছুদিন আগে রানাঘাটের লোকসভা কেন্দ্রে সাংসদ জগন্নাথ বাবুকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু ভাইরাল হয়েছিল স্ক্রিনশট, সেটার ব্যাপারে আপনার কি? ওটা এডিটিং করেছে পুরো, ওটা তৃণমূলের চক্র। আপনারা ওটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? নেবেন মাননীয় সাংসদ যখন সাংসদ আছেন, আমাদের জেলার ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে সাংসদ আছে, তার সঙ্গে বসে আলোচনা করে নিশ্চয়ই তিনি করেছেন এই কাজটা, এডিটিং করেছেন, পুরো ফেক নিউজ, পুরো ফেক এবং এডিটিং করেছেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা। আগামী বিধানসভা ক্ষেত্রে বিধানসভা ভোটে আপনার যে নদিয়া উত্তরের যে অবজারভার হয়েছেন, তা আপনি নদিয়া উত্তরে কটা আসনে মোটামুটি আশাবাদ? নদিয়া উত্তরে নটা বিধানসভার আসন আছে, নটি বিধানসভার আসন আছে, এই নটি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি জিতবে এই আশা রাখছি। যেভাবে নদিয়া উত্তরের ভোটাররা বলছে, মাবন বলছে, জাগ্রত জনতা যেভাবে চাইছে, মানুষ ফুটছে, মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, ভোট যেদিন হবে সেদিন নটা বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টি এখানে জিতবো। ধন্যবাদ।